রাজনৈতিক সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ তথা প্রবাসী জাপানে প্রবাসী আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আজকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আমি আজকের দিনে তাদের আত্মার প্রতি, যাদেরকে ওই সময় নির্মমভাবে নিহত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাদের শ্রদ্ধা আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনারা আমাকে সহ আমার সহকর্মী যারা, তাদেরকে থেকে ধরনের একটা মিটিং করে, সভা করে সম্বর্ধনা বা একত্রিত করার যে একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনাদের সবার কাছে এই জাপান বিজনেস ফোরাম যেটা করেছেন আপনারা, এই সমস্ত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি আমাদের মতো বাংলাদেশ না, জাপান না, কারণ আমরা একটা মিটিংয়ে সময় দিলে, যে সময় দিয়ে 6টার সময় স্বাভাবিকভাবে ধরিয়ে নেওয়া হয় যে 7টার সময় শুরু হবে, আর যদি ধরে নেওয়া হয় 9টায় শেষ হবে, ধরে নেওয়া যাবে যে 10:30-11টার দিকে শেষ হতে পারে, কিন্তু এখানে তা নয়। এখানে আমাদেরকে কাটায় কাটায় শেষ করতে হবে, আমার মনে হয় রাত্র 9টা আমাদের এই হল ছেড়ে যেতে হবে। এবং আমার বক্তব্যের পরে আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি বক্তব্য রাখবেন, তারপর কিছু খানা পিনা আছে। এবং আমার মনে হয় অনেকেই, কারণ আমরা অবশ্য দেরিতে লাঞ্চ করি, সবটাই দেরিতেই করি, উন্নতিও দেরিতেই করি, সুতরাং এখানে তাও নয়, 6টার সময় লাঞ্চ শুরু হয়ে যায়, আমার মনে হয় রাত্রে 8টার মধ্যে মধ্যে লাঞ্চও শেষ হয়ে যায়, ডিনারও শেষ হয়ে যায়। এখন ওই যে আমার মনে হয় যারা আপনারা যেহেতু জাপানে থেকে অভ্যস্ত, ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট আপনারা তাদের মধ্যে অনেকটা হয়ে গেছে, সুতরাং আপনারা সবাই ক্ষুধার্ত, উদার রাজ্যের তৃতীয় বৃহত্তম কবিতার ভাষা ছন্দহারা, এখানে কবিতা চলবে না। আর আমি এখন স্পিকার, শুধু বক্তৃতা শুনি, বক্তৃতা দেওয়া আমার পেশা নয়, বক্তৃতা দেওয়ানো আমার পেশা, সুতরাং বক্তৃতা অনেক শুনেছি এবং আপনারা অনেকেই বক্তব্য জানেন। তবে আমি একটা জিনিস অনুরোধ করতে চাই, আজকে যে এই ফোরাম, বিজনেস ফোরাম যারা বাংলাদেশে এসেছে জাপানে করেছেন, এখানে কোনো দলমত নাই, এখানে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দল নাই, সবই বাংলাদেশকে উন্নত করার জন্য ব্যবসার প্রতি আপনারা মনোনিবেশ করবেন এবং বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে আপনারা কাজ করবেন, এটি আমার সবচেয়ে বড় প্রশ্ন। আমি একটা কথা বলতে চাই, অনেকের কাছে অনেকভাবে এটা পরিচিতি আছে, আমাদের এখানে বলে শিলে পাটা ঘষাঘষি, আবার কোথাও বলে পাটা পুতা ঘষাঘষি, মরিচের দাম শেষ। আমি এরকম স্পিকার, সরকারি দল আর বিরোধী দলের ঘষাঘষি খেলা আমার দান কিন্তু মরিচ শেষ। এটা শুধু আপনাদের হতাশ হওয়ার জন্য বলছি না, আপনারা অনেকে হয়তো বা জাপান থেকে ভাবছেন, বিএনপি আওয়ামী লীগ যারা করেন বা বিজনেসম্যান যারা আছেন, যে আমাদের দেশে সরকারি দল বিএনপি দল খুব লাগালাগে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু লাগালাগি না, এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ এই যে ইমার্জেন্সি পিরিয়ড গেল 2 বছর, আমার মাননীয় সংসদ সদস্য ফ্রম দি অপোজিশন এন্ড ফ্রম দি পজিশন বক্তৃতার সময় কিন্তু একই সুরে কথা বলে, এখানে করে সুরের কোনো ভিন্নতা নাই, সুরের ছন্দ একই, সুতরাং এখানেও তো একটা বিরাট একতার মধ্যে আমরা আছি। আপনারা মনে করবেন শুধু পার্লামেন্ট একটা প্লেনারি সেশন, যেখানে আপনারা দেখছেন বর্তমান বিরোধী দল নাই, কিন্তু আসার কথাও আছে, যেমন আপনার আমাদের পার্লামেন্ট 48টা স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটি প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা স্ট্যান্ডিং কমিটি আছে, এই স্ট্যান্ডিং কমিটি যেখানে আছে সেখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল সেখানে সমাহারেই প্রত্যেকটি কমিটি গঠিত এবং সবগুলি কমিটিতে সকল সদস্য সেখানে উপস্থিত থাকে। এবং এবার আরেকটা বিষয় হলো, এই বর্তমান সরকার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্য, এবার শুধু সভাপতি
সরকারি দল থেকে করা হয় নাই, বিরোধী দল অন্যান্য দল থেকে সভাপতি করা হয়েছে। এবং তারা সেখানে মিটিং এ অংশগ্রহণ করে আসার কথা এটা বলছি, শোনাচ্ছি আপনাদেরকে, তারা সেখানে শতকরা 95টা সিদ্ধান্ত নেয়, আন এনিমা সরকারি দল বিরোধী দল সব দল মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে। বিদেশে আমি লোক পাঠাই, সেখানে শুধু আওয়ামী লীগ পাঠায় না, সেখানে শুধু বিএনপি পাঠায় না, সরকারি দল বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, এমনকি একজন সদস্য যে দল থেকে আসছে সেই দলকেও আমি বিদেশে বিভিন্ন ডেলিগেশনে পাঠাই, সেখানেও কিন্তু ঐক্যমতের ব্যাপার কিন্তু সেখানেও আছে। সুতরাং আপনারা যারা বিদেশে আছেন, আমি মাঝে মাঝে হতাশ হই, আওয়ামী লীগের মধ্যে কোন দল থাকে বিদেশে অনেক জায়গায়, বিএনপির মধ্যে কোন দল থাকে বিভিন্ন সময় আমি শুনতে পাই জানতে পাই, কিন্তু এইসব কোন দল আনাআন এটাও বন্ধ করে ঐক্যবদ্ধভাবে মূল কথা আমার দেশকে উন্নত করতে হবে ওই দিকটা কিন্তু এখানে মনে রেখে আপনারা দল করবেন। দল যার যা ভালো লাগে তাই করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দলের মধ্যেও একটা শৃঙ্খলা রাখবেন, ঐক্যবদ্ধভাবে থাকবেন, যাতে আমাদের দুর্নাম না হয় বিদেশের মাঠে। আবার আওয়ামী লীগ বিএনপি বিদেশে যারা আছেন, জাপানে যারা আছেন, সেখানে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য এখানেও আপনারা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবেন, সেটাই আমি প্রত্যাশা করি। কথা বেশি বাড়াতে চাই না, বলতে চাই শুধু এটুকুই, আমাদের দেশকে উন্নত করতে হলে আমি গতকালও একটা মিটিং এর মধ্যে বলেছি, আজকে এই কথাটা পুনরাবৃত্তি করতে চাই, এবং সেটা হলো প্রথমত আমাদেরকে শিক্ষা সুশিক্ষিত হতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জিনিসটা বিশ্বাস করতে হবে। এবং জাপানে যারা আপনারা আসছেন, এখনো কিন্তু শিক্ষা নিতে হয়েছে, প্রথম যারা ভালোভাবে জাপানের ভাষা রপ্ত করতে পেরেছেন তারাই কিন্তু বেশিরভাগ সফল হয়েছেন। সুতরাং শিক্ষা আপনাদেরকে নিতে হবে, এক নম্বর আমাদেরকে শিক্ষা, আমাদের এই ব্যাপারে আমাদেরকে উন্নত হতে হবে। দুই নম্বর কমিউনিকেশন, যোগাযোগ, এটাকে আমাদেরকে উন্নত করতে হবে, কারণ যোগাযোগ ব্যবস্থা আজকে জাপান বা উন্নত অর্থ বিশ্বের সঙ্গে যদি তুলনামূলকভাবে যদি আমাদের কথা চিন্তা করা হয় তাহলে আমরা মনে হয় এখন আফ্রিকার জঙ্গলের ভিতরে আছি। ঠিক তেমনি আরেকটা জিনিস আছে, বিদ্যুৎ, বিদ্যুৎ ছাড়া বর্তমান বিশ্ব অচল, বিদ্যুৎ ছাড়া একটা দেশের উন্নতি আশা করতে পারেন না। এই তিনটা জিনিস আপনি দেশকে দেন, এই দেশ উন্নত হতে বাধ্য, এবং এটাকে দেওয়ার জন্য সরকারকে বদ্ধপরিকর হতে হবে, এবং সরকার বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদেরকে কাজ করতে হবে, কারণ তাদের দেশের কল্যাণের জন্য মানুষ তাদেরকে ভোট দিয়েছে, দেশের স্বার্থ, দেশের উন্নতি, দেশকে আগায় নেওয়ার জন্য মানুষ তাদেরকে ভোট দিয়েছে, কে সরকার কে বিরোধী দল এইটা জনগণ মানতে চায় না, দেখতে চায় না, তারা দেখতে চায় জন দেশের উন্নতি। এবং সেই উন্নতি যদি করতে হয় সেখানে আবারও আমার তিনটি পয়েন্ট আছে, তার প্রথমটি হলো আমরা যত পরিকল্পনা নেই দেখা যায় যে মানে আগামী 5 বছর বা 10 বছরের জন্য যে পরিকল্পনা নেই, যে মানুষের জন্য এইভাবে আপনার তাদের চাকরি বিভিন্নভাবে কর্মসংস্থানের একটা পরিকল্পনা নেন, 10 বছরে জনসংখ্যা যে হারে বাইরে যা, পরে গিয়ে দেখা যায় আপনার আর পরিকল্পনা কোনো মিল নাই। সুতরাং জনসংখ্যার ব্যাপারে নিয়ন্ত্রণ করতে হবে এবং পরিকল্পিতভাবে সেটাকে এগিয়ে নিতে হবে। শুনেন, বেইজিং একটা সিটি আছে, মানে সবচেয়ে বড় সিটি বলতে পারেন চীন, বেইজিং সিটিতে এটা রাষ্ট্রদূত বলেন আর এমপি বলেন, স্পিকার বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, যাই বলেন না কেন, বড় সরকারি কর্মচারী বলেন, যাই বলেন না কেন, যদি কথা আছে বেইজিং সিটিতে এক দম্পতির একটির বেশি সন্তান হইতে পারবে না, একটার বেশি সন্তান যখনই হয়ে যা দেন এন্ড দেন হি উইল বি এক্সপেলড ফ্রম বেইজিং সিটি। ঠিক তেমনি এইসব লাইনও আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ ধর্মীয় গ্রামে আমাদেরকে অনেক দিকে পিছনে টেনে রাখছে। সুতরাং এর হাত তো কেউ আমাদেরকে মুক্ত হতে হবে, কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে কোনো পরিকল্পনাই আমাদের দেশে বাস্তবায়ন করা এবং সফলভাবে কার্যক্রম করা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হবে না। দুই নম্বর দুর্নীতি, দুর্নীতি যে কোনোভাবে রোধ করতে হবে, দুর্নীতিকে না বলতে হবে, দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারি দল বিরোধী দল বুঝি না, দুর্নীতি যে করবে তাকে আইনামূল আনে তাকে শাস্তি দিতে হবে,
দুর্নীতি যাতে না করে চিরতরে বন্ধ হয়ে যায় সেই ধরনের উদ্যোগ নিতে হবে, সরকার আসবে যাবে, কিন্তু এই সব ব্যাপারে একই পলিসি অনুসরণ করতে হবে আমাদেরকে, তাছাড়া আমাদের মুক্তি হতে পারে না। আর একটা কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে